কি হচ্ছে একটা ভিডিওতে স্বাগত করতে তো আমাদের জীবনে প্রবলেম বা সমস্যা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট সমস্যা ছাড়া কোনো মানুষকে আপনি খুঁজে না তবে আমার মনে হয় সব সমস্যার বড় সমস্যা হচ্ছে টাকার সমস্যা টাকার সমস্যা হচ্ছে সব সমস্যার গুরু প্রত্যেকের জীবনেই কিন্তু টাকার সমস্যা থাকে বিশেষ করে আমাদের সমাজের যুবক যুবতীদের মাঝে টাকার সমস্যাটা অনেক বেশি আবার যুবক যুবতীর মাঝে আরেকটা শ্রেণী রয়েছে যারা হচ্ছে উচ্চ শিক্ষিত যুবক যুবতী এই উচ্চ শিক্ষিত যুবক যুবতীর মধ্যে টাকার সমস্যাটা আরও বেশি কারণ এই উচ্চশিক্ষিত শ্রেণীর মেয়েরা। আপনার মনে করেন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর প্রত্যাশা অনুসারে একটা চাকরি না পেয়ে তারা বেকার জীবন যাপন করে এই বেকার জীবনযাপন করতে যে এই টাকা পয়সার সমস্যায় তারা আরও বেশি ফেস করে আমাদের দেশে একটা টেন্ডেন্সি হচ্ছে যে আমি অনার্স পাস করব মাস্টার্স পাস করব পাশ করার পর আমি একটা প্রত্যাশা অনুসারে ভালো মানের চাকরি পাবো চাকরি পেলে আমি সেটা দিয়ে খুব সুন্দরভাবে জীবন অতিবাহিত করব। কিন্তু সত্যিকার অর্থে উচ্চশিক্ষিত হওয়া দোষের কিছু নয় আমরা সবাই উচ্চশিক্ষিত হতে চাই কিন্তু এই উচ্চশিক্ষিত হয়ে তো আর লাভ হচ্ছে না উচ্চশিক্ষিত হয়ে তো আমরা প্রত্যাশা অনুসারে চাকরি পাচ্ছি না আমরা যখন উচ্চশিক্ষিত হয়ে পড়ি প্রত্যাশা অনুসারে চাকরি পাই না তখন আমরা আমাদের সমাজকে দোষ দিই সরকারকে দোষ দিই আমরা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতিকে দোষ দিই দিয়ে মুখ বুঝে বসে থাকি কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন ঠিক আছে সরকার আপনাকে চাকরি দিতে পারেনি এটা সরকারের ব্যর্থতা ঠিক আছে কিন্তু এখন আপনি কি আপনি এভাবে বসে থাকবেন এভাবে জীবন পার করে দিবেন আপনার এই যে তরুণ বয়স এই তরুণ বয়সের তারুণ্যতাটাকে আপনি কি এভাবে নষ্ট করে দিবেন। না এটা ঠিক না আমরা চাকরি পাইনি তো কি হয়েছে আমরা ছোট্ট পরিসরে যে কোনো একটা কাজ শুরু করতে পারি ছোট্ট পরিসরে কাজ শুরু করে এই ছোট্ট পরিসরের কাজটাই কিন্তু আমাদের দিনকে দিন বড় পরিসরের কাজে পরিণত হবে ধরে নিলাম সুজন নামে একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে করার পর সে কি করবে সে কিন্তু তার উচিত ছিল সেই মুহূর্তে ছোট্ট পরিসরে করে হলেও একটা চাকরি শুরু করা ছোট্ট চাকরিটাই তাকে কিন্তু বড় চাকরিতে নিয়ে যেতে পারত কিন্তু সেই সুজন কি করল সে ভাবছিল যে আমি মাস্টার্স কমপ্লিট করেছি তখন এখন আমি একটা বড় মানের সরকারি চাকরি পাবো অথবা আমি বড় মানের কর্পোরেট বেসরকারি লেভেলের চাকরি পাবো সে আসে সে কি করলো ছোট ছোট যে চাকরির অফারগুলো আসতো সে চাকরিগুলো সে করেনি বা সেগুলো সে পাত্তা দেয়নি তো একটা সময় অনেক সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু সে আর সে সরকারি চাকরিও পেল না বা কর্পোরেট লেভেলে বড় চাকরিও পেলো না তো তখন কিন্তু তার হতাশা অনেক বেড়ে যায় এভাবে তিন বছর চার বছর পাঁচ বছর কেটে গেল তার চাকরি সরকারি চাকরির বয়সও চলে গেল কিন্তু তার প্রত্যাশা অনুসারে সে একটা চাকরি এখনো পর্যন্ত পেল না কিন্তু যদি সে পাশ করার পর সঙ্গে সঙ্গে ছোট্ট একটা চাকরি শুরু করে দিত তাহলে এই যে চার পাঁচ বছর সে একটা ভালো চাকরির আশায় সময় অতিবাহিত করলো সেই সময় অতিবাহিত না করে বরং সেই সময়ের মধ্যে সে কিন্তু ভালো অভিজ্ঞতা অর্জন করে ফেলতে পারত আর একটা ভালো পর্যায়েও চলে যেতে পারত আবার অন্যভাবেও বলতে পারি যদি সে পড়াশোনা শেষ করার সাথে সাথে ছোট্ট পরিসরে অল্প পুঁজিতে একটা ব্যবসা শুরু করত তাহলে চাকরির বয়স যাওয়ার আগেই দেখা যায় দেখা যেত যে একটা ভালো স্বাবলম্বী মানুষ যেভাবে চলাফেরা করে মোটামুটিভাবে সে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতো তো আমার পরামর্শ হচ্ছে যে আপনি যত বড় শিক্ষিতই হন না কেন যদি আপনি আপনার প্রত্যাশা অনুসারে চাকরি না পান অথবা হতেও পারে যে আপনি ও প্রত্যাশা অনুসারে চাকরিটা পেতে অনেক দেরি হবে তো তখন আপনি কি করবেন আপনি পাশ করার সঙ্গে সঙ্গে হয়তো ক্ষুদ্র পরিসরে একটা ব্যবসা শুরু করুন নিজেকে উদ্যোক্তা বানিয়ে ফেলার জন্য পদক্ষেপ নিন অথবা আপনি পাশ করার পর ছোট্ট করে হলেও একটা চাকরি নিয়ে নিন ছোট্ট চাকরিটাকেই ছোট্ট ছোট্ট চাকরিটাই আপনাকে ধীরে ধীরে বড় চাকরির দিকে ধাপে ধাপে এগিয়ে নিতে সাহায্য করবে অথবা ছোট্ট ব্যবসাটাই ধীরে ধীরে আপনার বড় ব্যবসায় পরিণত করতে সাহায্য করবে এবং একটা সময় আপনি বড় উদ্যোক্তা হবেন অথবা একটা সময় আপনি একটা বড় অফিসার হবেন। তা আমার পরামর্শ থাকবে আপনি পাশ করার পর বসে থাকবেন না এক লাফে তো আর গাছে ওঠা যায় না ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ উঠতে হয় তো সেই বিষয়টা খেয়াল রেখে শুরু করুন ইনশাল্লাহ আপনি সফলতার এক ধাপ এগিয়ে যাবেন যেদিন শুরু করবেন তার পরের দিনই কিন্তু আপনি এক ধাপ এগিয়ে গেলেন তার পরের দিন আপনি আরও এক ধাপ এগিয়ে গেলেন এভাবে ধীরে ধীরে কিন্তু আপনার এগিয়ে যাওয়ায় কেউ আটকাতে পারবে না আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদিও অনেক বেশি সিরিয়াস কথা বলে ফেলেছি এত গুছিয়ে কথা বলতে পারি না তারপর চেষ্টা করলাম আশা করছি আমার এই আলোচনাটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করার মতো তাহলে শেয়ার করতে পারেন আপনি আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো দিবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ